শুক্রবার ভারতের বিপক্ষে ওয়েরিং টেস্টে খেলতে নেমে অন্যরকম সেঞ্চুরির বৃত্ত পূর্ণ করেছিলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে গড়েছিলেন তিন ফরম্যাটের ক্রিকেটে 100 ম্যাচ খেলার অভূতপূর্ব এক রেকর্ড। আজ শনিবার একদিন পর তেমনই এক সেঞ্চুরি করল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বিরল কিছু নয়, তবে বাংলাদেশের জন্য প্রথমেই বটে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মমিনুল হক এবং ক্রেক অরভিনের টসের মাধ্যমে সেঞ্চুরি পূরণ হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বৈরথের। অর্থাৎ তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের 100তম ম্যাচ এই মিরপুর টেস্টটি। সেই 1997 সালের অক্টোবরে কেনিয়ার নাইরোবিতে জিমখানা মাঠে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল এই দুই দল। প্রায় 22.5 বছর পর আজ তারা খেলছে নিজেদের 100তম ম্যাচটি। এই সময়ের মধ্যে 17 টেস্ট, 72 ওয়ানডে এবং 11টি টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর জিম্বাবুয়ে। চলতি মিরপুর টেস্ট বাদ দিয়ে আগের 99 ম্যাচে 57টি জিতেছে বাংলাদেশ আর ড্র হয়েছে 3টি ম্যাচ। বাকি 39টি জয় গিয়েছে জিম্বাবুয়ের নামে। বর্তমান পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে থাকলেও এই দুই দলের লড়াইয়ের শুরুর দিকে বেশি আধিপত্য ছিল জিম্বাবুয়েরই। সেটা ঠিক কতটা তা জানান দিচ্ছে পরিসংখ্যান। 1997 থেকে 2005 পর্যন্ত সময়ে খেলা 20টি ম্যাচে বাংলাদেশের জয় ছিল কেবলমাত্র দুটি, ড্র হয়েছিল আরও দুটি ম্যাচে। বাকি 16টি ম্যাচেই জয়ী দল হিসেবে শেষ করেছিল রোডেশিয়ানরা। তবে আবার শেষ 15 বছরের হিসেব করলে পাশার দান পুরোপুরি চলে আসবে বাংলাদেশের হাতে। এ সময়ের মধ্যে খেলা বাকি 79 ম্যাচে টাইগাররা জিতেছে 55টিতে, ড্র হয়েছে একটি এবং পরাজিত হয়েছে বাকি 23টি ম্যাচে। এত গেল দলীয় পরিসংখ্যানের কথা। ব্যক্তিগত হিসেবে এগিয়ে জিম্বাবুয়ের ক্রিকেটাররাই। এর কারণ অবশ্য তারাই খেলেছে বেশি ম্যাচ। মিরপুর টেস্টের আগে 99 ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি 71টি ম্যাচে ছিলেন হ্যামিল্টন মাসাকাজ্জা। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 63টিতে ছিলেন মুশফিকুর রহিম। এছাড়া জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে মিশে আছে বাংলাদেশের আরও অনেক প্রথম। 1999 সালের মার্চে মেরিল ইন্টারন্যাশনাল কাপে তাদের বিপক্ষেই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন মেহরাব হোসেন অপি। বছর ছয়েক পরে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট এবং প্রথম টেস্ট সিরিজ জয় করেছিল বাংলাদেশ। এর বাইরে দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত 219 রানের অপরাজিত ইনিংসটা জিম্বাবুয়ের বিপক্ষেই খেলেছিলেন মুশফিকুর রহিম 2018 সালের মিরপুর টেস্টে। আবার বোলিংয়েও দেশের ইতিহাসের সেরা 38 উইকেটের কীর্তিটা জিম্বাবুয়ের সঙ্গেই করেছিল তাইজুল ইসলাম 2014 সালের মিরপুর টেস্টে।